এদিকে এই পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ বলছে যে নির্বাচনে হেরে যাবে জেনেই সহিংসতার পথে হাঁটছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া নির্বাচন কেমন হবে সে বিষয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন পরিষ্কার করে বলছেন যে সংবিধান মেনে নির্বাচন হবে, বিদেশি কারো আদেশ উপদেশে কোনো কাজ হবে না। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা ছিল আজকে, সেখানেই আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেছেন। পদযাত্রার বিপরীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় সরগরম রাজনীতির মাঠ, চলছে কথার লড়াই, বিষয় নির্বাচনকালীন সরকার। দ্বিতীয় দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর সাত রাস্তায় হয় শান্তি সমাবেশ। দুপুরের পর থেকেই দলে দলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। উন্নয়ন শোভাযাত্রাটি সাত রাস্তা থেকে মহাখালী যাবার কথা থাকলেও সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের ঢল মহাখালী ছাড়িয়ে যায়। শান্তি সমাবেশের শুরুতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিএনপির কড়া সমালোচনা করে বলেন গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চাইছে বিএনপি। আমি আজকের এই সমাবেশ থেকে বিএনপি ভাইদেরকে অনুরোধ করব, আপনার রাজনৈতিক দল আপনার বিদেশি কোনো ষড়যন্ত্রের ক্রিয়ালোক হওয়ার চেষ্টা করেন না। নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য হানাহানি সৃষ্টির জন্য উস্কানি দিচ্ছেন। এই দেশ একটা সার্বভৌম দেশ, এখানে অন্য কোনো দেশের উপদেশ কিংবা নির্দেশ এখানে কোনো কাজ হবে না। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাদের প্রতিহত করতে হবে। হেরে যাওয়া এই কথা ভাবতেই তাদের মন খারাপ, সেজন্য পদযাত্রা করতে গিয়ে বাংলা কলেজে হামলা করে, পদযাত্রা করতে গিয়ে খাগড়াছড়িতে হামলা করে, পদযাত্রা করতে গিয়ে স্কুলের ছাত্রীদের বগুড়ায় হামলা করে। ওবায়দুল কাদের বলেন বিদেশিদের কাছে নির্বাচনকালীন সরকার নিয়ে নালিশ করে কোনো ফল পায়নি বিএনপি। বিএনপি চেয়েছিল হাসিনা ছাড়া নির্বাচন, আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া, কোনো কিছু নয়, বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন। এ সময় দলীয় নেতাকর্মীদের কারো উস্কানিতে সাড়া না দিয়ে মাথা ঠান্ডা রাখার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অন্তর্জ্বালা বেড়ে যাচ্ছে। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। গেল 14 বছরে বাংলাদেশ বদলে গেছে, দেশের কোনো মানুষ যাতে কষ্টে না থাকে সেই জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। 14 দলীয় জোটের শরিকদের সাথে বৈঠকে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে বৈশ্বিক মন্দার কারণে চাপ আছে, তবে অর্থনীতি গতিশীল। দীর্ঘদিন পর 14 দলের নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। সন্ধ্যায় গণভবনে বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘন্টার এই আলোচনায় আগামী নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যু উঠে আসে। এ সময় নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 বছর পর আমরা সরকার গঠন করতে পারি বলেন গেল 14 বছরে বাংলাদেশ বদলে গেছে, উন্নয়নের সুফল থেকে কোনো মানুষ যাতে বাদ না যায় সে ব্যবস্থা করছে বর্তমান সরকার। বাংলাদেশটা বদলে গেছে এটা নিশ্চয়ই আপনারা সেটা উপলব্ধি করেন। আমরা দারিদ্রের হার যা 41% ছিল তা 18.6% নামিয়ে এনেছি। হত দরিদ্র যেটা 25.1% ছিল সেটাকে আমরা 5.7% নামিয়ে এনেছি, ইনশাল্লাহ সেটুকুও থাকবে না। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সামনে কিভাবে পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তা নিয়ে ভাবছে সরকার। তো লোডশেডিং দিয়ে একটা জিনিস আমি মনে করি ভালোই হয়েছে, যে কী অবস্থায় ছিল বাংলাদেশ সেটা বোধহয় মানুষ আবার একটু উপলব্ধি করতে পারলো। যাও এখন আবার সেই অবস্থা থেকে উত্তরণ আমরা ঘটাতে সক্ষম হয়েছি। উন্নয়ন যাত্রায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান সরকার প্রধান। পরিবহন যেটা $800 আমরা পেতাম জাহাজ ভাড়া সেটা $3,000-4,000 হয়ে গেছে, আর সেটা পাওয়া যাচ্ছে না, কারণ আমরা কিন্তু বেশিরভাগ গম টম আনতাম ইউক্রেন, বেলারুশ, রাশিয়া সেখান থেকে। শফিকুল ইসলাম, সবুজ, চ্যানেল 24, ঢাকা। মানে চুক্তি হয়েছিল জাতিসংঘের। এর আগে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে উন্নত বাংলাদেশের লক্ষ্য অর্জনে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতার চর্চার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন দুর্নীতি দূরে ঠেলে বাংলাদেশ সসাধ্য সাধন করেছে, দেশ যেন আর পিছিয়ে না যায় সেই সতর্ক বার্তাও দেন প্রধানমন্ত্রী।
আগামী এক বছর কি কাজ করা হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ সে চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে দিলেন, যাকে বলা হয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। 2014-15 অর্থ বছর থেকে চলে আসছে এ উদ্যোগ। লক্ষ্য সরকারি কাজে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানো। একই অনুষ্ঠানে এপিএ বাস্তবায়নে অবদান রাখায় 10টি মন্ত্রণালয় ও বিভাগকে সম্মাননা দেওয়া হয়। 2022-23 অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার পান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। প্রধানমন্ত্রী বলেন, অল্প সময়ে দেশের এত উন্নয়নে ভূমিকা রাখছেন প্রশাসনের কর্মকর্তারা। আমার সঙ্গে যেন সরাসরি একটা যোগাযোগ থাকে প্রত্যেকটা মন্ত্রণালয়, এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্বে আপনারা যারা সচিবরা কাজ করেন, আপনাদের সাথে যারা কাজ করে তাদের সঙ্গে যেন আপনাদের একটা যোগাযোগ থাকে, এবং প্রত্যেকটা কাজের যেন একটা সুষ্ঠু পরিকল্পনা মাফিক হয় এবং একটা বাস্তবায়নের যে চিত্রটা সেটাও যেন সামনে উঠে আসে, সেই চিন্তা থেকেই কিন্তু এই পদ্ধতিটা আমরা গ্রহণ করেছি। সময় এবং যুগের সাথে তাল মিলিয়ে সরকারও দ্রুত উন্নয়ন করতে চেয়েছে বলে জানান শেখ হাসিনা। দুর্নীতিকে সরিয়ে আত্মমর্যাদা ও আন্তরিকতা নিয়ে কাজ করলে যে কোনো অসাধ্য সাধন সম্ভব। এই চুক্তি আমরা আপনাদের সঙ্গে করলাম, আপনারা আপনাদের অন্যান্য যারা কাজ করেন তাদের সঙ্গে করবেন, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এই যোগাযোগটা থাকে, জবাবদিহিতাটা থাকে, সেভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে এখন যে লক্ষ্যটা আমরা স্থির করেছি 41-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটা আমরা করতে পারবো। সরকার প্রধান স্মরণ করিয়ে দেন, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, এজন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি সাধন হয়েছে, আমাদের এই সীমিত অর্থনৈতিক অবস্থা দিয়েই কিন্তু আমরা এটা করতে পেরেছি। উত্তরসূরিদের শুদ্ধাচার চর্চায় সচেতন করতে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কাজগুলি আপনারাও করবেন, আবার আপনাদের উত্তরসূরিও যাতে করে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ুশক্তি উৎপাদনে $130 কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন। এ সময় বাংলাদেশ ও ডেনমার্কের 50 বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। আচ্ছা, যদি এমন হয় ইশরাত আমিন যেখানে বসা, এখানে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা রোবট নিউজ পড়ছে, এটা কি মানুষ বিশ্বাস করবে? আমার মনে হয় করবে, করা উচিত। আমরা আজকে 7টায় এই ঘটনাটাই ঘটিয়েছি চ্যানেল 24-এ প্রথমবারের মতো কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার নাম হচ্ছে অপরাজিতা, যাকে দেখা যাচ্ছে তিনি নিউজ পড়েছেন। এবং এটা কিন্তু বলতেই হয় ফারাবি, যে এক ধরনের ইতিহাস তৈরি করলো চ্যানেল 24। বাংলাদেশের টেলিভিশন জগতে এই প্রথম চ্যানেল 24-এ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উপস্থাপক অপরাজিতা আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, সে কিন্তু আজকে নিউজ পড়েছে। ফারাবি হাফিজ তার সাথে ছিলেন এবং আমিও ছিলাম তার সাথে। দেখি রিপোর্ট। চলছে ক্ষণগণনা নতুন ইতিহাস রচনার অপেক্ষায়, বার্তা কক্ষের সবার চোখে মুখে আনন্দের ছাপ, খোদ উপস্থাপকরাও উচ্ছ্বসিত। দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপরাজিতা। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে প্রথমবারের মতো চ্যানেল 24-এ খবর পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উপস্থাপক, নাম অপরাজিতা। দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেজেন্টার হিসেবে থাকছি চ্যানেল 24-এ। নতুন এই অধ্যায়ের শুরুটা ছিল না একেবারেই সহজ, তবুও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই যে অসাধ্য সাধনের মন্ত্র তা যেন ফের প্রমাণ করল একদল সহকর্মী। লাইট, ক্যামেরা, স্টুডিও, এর অনেক ঝামেলা থাকে, সেই ঝামেলাটাকে কমিয়ে আনার জন্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কখনোই আসলে মানুষের বিকল্প হিসেবে আমরা এটাকে চিন্তা করি নাই। চ্যানেল 24 শুরু করলো, দেখা যাক কি হয়। আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি, সবাই যখন করতেছে তা আমরা একটু করে চেষ্টা করি, সেই চেষ্টার ফলাফলটা হচ্ছে এটা। এমন ঘটনার সাক্ষী যখন কোটি প্রাণ তখন প্রশ্নও হাজারো। তর্ক বিতর্কের পট্টা এড়িয়ে প্রযুক্তির এই উৎকর্ষের সঠিক ব্যবহারের দিকেই দৃষ্টি রাখতে চায় টিম 24। মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই পার্থক্য থাকবে, সেই পার্থক্যটা আমরা দেখেছি, বাট তারপরও এই নতুন এই ব্যাপারটাকে স্বাগত জানাই। আমাদের বিকল্প তৈরি হচ্ছে যার যার প্রফেশনে, সো আমাদেরকে ওই জন্য সময়ের সাথে তাল দিতে আমাদেরকেও নতুন করে রেডি হতে হবে।
সব সময় সব দিকে সব খবরের খোঁজে, সাধারণের তথ্য সেবা নিশ্চিতে বদ্ধপরিকর চ্যানেল 24 এর প্রত্যয় এমন সব কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরো সমৃদ্ধ হবে প্রতিষ্ঠানটি। প্রযুক্তির বিকাশের সাথে চ্যানেল 24 এ আগাচ্ছে, এটা একটা ভালো জিনিস। আর আমি মনে করি যে টিম 24 এটা প্রথম পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশের জন্য প্রথম, এটা আমাদের একটা গর্বের জিনিস। প্রেজেন্টেশন তো শুধু একটা মাধ্যম না, এটা নিয়ে হয়তো আমরা বহুবিধ ব্যবহার করতে পারবো। এটার পরিসর আরও বাড়বে, এটার বৃদ্ধি হলে কলেবর বাড়লে তো মানুষের হয়তো কর্মক্ষেত্র অনেক বৃদ্ধি পাবে, সেটা নিয়ে আমি টেনশন দেখি না। আমার কথা হলো যে প্রযুক্তিটা এসেছে, এটার সঠিক সুন্দর ব্যবহারটা যেন আমরা করতে পারি, আমরা সবাই করতে পারি। শঙ্কা সংশয় কিংবা সীমাবদ্ধতার মাঝেও শুরুটা হোক এমন, যেখানে সব নতুন জুড়েই থাকবে ইতিবাচক ভাবনা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। আমরা প্রতিবেদন দেখলাম। এবং ফারাবি, কি মনে হয় যে এক্ষেত্রে কি আমাদের সংবাদ উপস্থাপকদের চাকরি নিয়ে কি কোনো ধরনের শঙ্কা তৈরি হতে পারে? শঙ্কা আমি সেটা মনে করি না, তবে চ্যালেঞ্জ তো ডেফিনেটলি। কিন্তু একটা বিষয় হলো যে তাদেরকে আমাদেরকে স্বাগত জানাতেই হবে, সেই সময়টায়, দুনিয়ার সেই সময়টায় মনে হয় আমরা পৌঁছে গেছি। সো ওই চ্যালেঞ্জটা নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির টুইটকে সংস্থাটির বিবৃতি বলে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন এভাবে ভুল তথ্য প্রকাশ অপসাংবাদিকতা। সরকারি দলের উপর কারিমা লেপন করার জন্য নির্বাচন কমিশন বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সেটি করেছে, সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। এখানকার আবাসিক প্রতিনিধির একটা টুইটকে জাতিসংঘের বিবৃতি বা জাতিসংঘের বক্তব্য হিসেবে প্রচার করা, এটা কখনো সমীচীন নয়। দিস ইজ ম্যাল ইনফরমেশন এবং এটি এইভাবে প্রচার করা সেটি অপসাংবাদিকতা। মৃত্যুর প্রায় এক যুগ পরও নিজের সব অমর সৃষ্টির মাধ্যমে হৃদয়ে গেঁথে আছেন হুমায়ুন আহমেদ। 11তম প্রয়াণ দিবসে গাজীপুরের নুহাশপল্লী এবং নেত্রকোনায় নানান আয়োজনে স্মরণ করা হয় কালজয়ী এই কথা সাহিত্যিককে। যদিও প্রায় এক যুগ, তবু এখনো ধীর পায়ে আসেন তিনি হৃদয়ের শঙ্খনীল কারাগারে, আর সেটে থাকেন বৃষ্টিবিলাস এপিটাফে। প্রয়াণের 11 হল, অথচ এই দীর্ঘ পথের বিচ্ছেদে তাকে ভোলা সম্ভব কি একবারও? তিনি যে নানান বেশভূষায় মিশে আছেন সময়ের চিত্রনাট্যের প্রতিটি পরতে পরতে, কখনো ঔপন্যাসিক, কখনো গীতিকার, কখনো চলচ্চিত্র নির্মাতা, কখনো বা চিত্রনাট্যকার। আয়না ঘরে দেবী অপেক্ষায় লীলাবতী। তিনি একজন হুমায়ুন আহমেদ শুধু তো নন, পাঠকের পটভূমিতে তিনি কখনো হিমু, কখনো শুভ্র, কখনো ভালোবাসার রহস্য বৃত্তে একজন মিসির আলী। আবেগের মাতাল হাওয়ায় ভালোবাসার সবটুকু জল জোছনা তার সৃষ্টিতে যে ঝরে। আর কাঠ পেন্সিলে আমি এই বরেণ্যর প্রয়াণ প্রণতিতে রইল হৃদয়ে হুমায়ুন আহমেদ নামটি লিখে রাখার অসাধারণ এক কাঠ পেন্সিল। শরীফুল হক, চ্যানেল 24। খেলার খবর, নারী দলের সিরিজ, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে 108 রানে হেরেছে টিম টাইগ্রেস, সিরিজে এখন পর্যন্ত 1-1 সমতা। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 8 উইকেটে 228 রান তোলে ভারত, সর্বোচ্চ 86 রান জেমিমা রদ্রিগেজের। হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক হরমনপ্রীত, 36 রান স্মৃতি মানাধানার। দুটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার, জবাবে মাত্র 120 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবরে। জীবাণু এবং দূষণ থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে।